ভারতের পাঁচ গোপন অস্ত্র আতঙ্কে চীন ও পাকিস্তান। কালি শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করতে এখন তাদের ভরসা কালি। এ হলো এমন উন্নত মানের মিসাইল ধ্বংসকারী অস্ত্র যা তৈরিতে মনোনিবেশ করেছেন ভারতীয় বিজ্ঞানীরা। মিসাইল বিধ্বংসী এই অস্ত্রের নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইঞ্জেক্টর, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কালি। বিজ্ঞানীরা জানাচ্ছেন ইলেকট্রিক্যাল মাইক্রোওয়েভের মাধ্যমে মিসাইল ধ্বংস করবে কালি। শুধুমাত্র মিসাইল নয়, শত্রুপক্ষের যে কোনো ধরনের যুদ্ধবিমানকে মাঝাকাশে ধ্বংস করে দিতে পারবে কালি থেকে নির্গত মাইক্রোওয়েভ। এছাড়াও শত্রুপক্ষের স্যাটেলাইটও ধ্বংস করতে পারবে কালি। ভারতীয় বিজ্ঞানীরা জানাচ্ছেন যে কোনো লেজার অস্ত্র থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি। সূত্রের খবর, এই মাইক্রোওয়েভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে মাইক্রোওয়েভ বন্দুক তৈরি করার কথা ভাবছে ভারত। ইলেকট্রোম্যাগনেটিক বোমা, শত্রুপক্ষকে জবাব দিতে DRDO তৈরি করছে ই বোমা, যা থেকে ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ বেরোবে ও শত্রুপক্ষের সেনাবাহিনীর সব ইলেকট্রিক সার্কিট নষ্ট করে দেবে। সুতরাং এরপর সীমান্তে যুদ্ধ লাগলে হয়তো আর বুলেট কিংবা মর্টার ছোড়া হবে না, চালানো হবে ইলেকট্রোম্যাগনেটিক বোম। এর মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে শত্রুপক্ষের বাহিনীর সব যোগাযোগ কিংবা নিয়ন্ত্রণের ব্যবস্থা। দেওয়া যাবে না কোনো কমান্ডো, তাদের র্যাডারও নষ্ট করে দেওয়া সম্ভব হবে। কমব্যাট এয়ারক্রাফ্টের মাধ্যমে ফেলা হবে এই ই বোমা। পাওয়ার ম্যানিপুলেটর, দ্রুত ব্যবহারের যোগ্য করা হবে এই পন্থা। ইতিমধ্যেই কাজ এগিয়েছে বেশ খানিকটা। এই ব্যবস্থায় কেমিক্যাল অ্যানালাইসিস সম্ভব হবে। এতে পরমাণুর উপাদান থোরিয়ামের ব্যবহার সুবিধা হয়। এছাড়াও ওয়াল ক্লাইম্বিং রোবটও তৈরি করা হয়েছে। লেজার প্রোগ্রাম, উন্নত মানের লেজার অস্ত্র তৈরির ব্যবস্থা হচ্ছে ভারতে। তৈরি হচ্ছে প্লাজমা RF রিয়েক্টর, প্লাজমা মাইক্রোওয়েভ সিস্টেম, লেজার RF, CO2। থোরিয়াম ফুয়েল সাইকেল, খনি থেকে থোরিয়াম পাওয়া খুবই বিরল, ফলে থোরিয়াম ফুয়েল পুনর্ব্যবহার করার খুবই গুরুত্বপূর্ণ। ভারতে এবার সেই ব্যবস্থা করা হচ্ছে।